السلام عليكم ورحمة الله. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, বিশেষ করে আপনারা যারা বেসিং ব্যবহার করে থাকেন তাদের জন্য, তাই অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার মা বোনদের জন্য আজকের এই ভিডিওটি। যেহেতু তারা রান্নাবান্নার কাজে বেশিরভাগই বেসিং ব্যবহার করে থাকেন, তাই তাদের সকলের আজকের এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে বেসিংয়ে গরম পানি ঢাললে কি হয়, অথবা এখানে সেখানে গরম পানি ফেললে কি ক্ষতি হয়। প্রিয় দর্শক, আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না বেসিংয়ে অথবা এখানে সেখানে গরম পানি ফেললে আপনার এমন বিপদ হতে পারে যেই বিপদ থেকে আপনি আর কখনোই উদ্ধার হতে পারবেন না, অথবা আপনার এমন কোনো ক্ষতি হয়ে যাবে যেই ক্ষতি থেকে আর কখনোই কাটিয়ে উঠতে পারবেন না। তাই আসুন খুব মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। পাশাপাশি এই সতর্কতামূলক গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। প্রিয় দর্শক, এক ব্যক্তি হযরত শায়খ বিন বাস রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন যে শায়খ, বেসিনে গরম পানি ঢাললে এতে কোনো সমস্যা আছে কিনা। হযরত শায়খ বাস রহমতুল্লাহ আলাই বললেন, বেসিংয়ে গরম পানি ঢালা অথবা এখানে সেখানে গরম পানি ফেললে এতে জিনেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এ কথা বলে তিনি তার জীবনের একটি বাস্তব ঘটনাকে তুলে ধরেছিলেন। তিনি বলেন, কোনো এক ব্যক্তিকে জিনে আসর করেছিল, আমি সেখানে তার চিকিৎসার জন্য গিয়েছিলাম। তখন আমি সেখানে আসরগ্রস্ত জিনকে জিজ্ঞেস করলাম, তুমি কেন আল্লাহর এই বান্দাকে কষ্ট দিচ্ছ? তখন জিন আমাকে বলল যে এই ব্যক্তি আমার সন্তানকে গরম পানি ঢেলে মেরে ফেলল। তখন শায়খ বাস বললেন, তা কীভাবে? তখন তিনি বললেন যে আমার সন্তান বেসিনের পাইপের ভিতরে ছিল, আর এই ব্যক্তি তখন সেখানে গরম পানি ঢেলে আমার সন্তানকে মেরে ফেলছে, তাই আমি তাকে কষ্ট দিচ্ছি এবং আমি তাকে কষ্ট দিতেই থাকব। হযরত শায়খ বিন বাস রহমতুল্লাহ আলাইহি জিনকে বললেন, তোমার সন্তান যে বেসিনের পাইপের ভিতর অবস্থান করতেছে এটা তো তিনি জানেন না। তখন জিন বলল, হ্যাঁ তিনি জানেন না, কিন্তু তিনি যদি গরম পানি ঢালার পূর্বে জোরে বিসমিল্লাহ বলতো তাহলে হয়তো আমরা অন্যত্র সরে যেতাম। সে যেহেতু বিসমিল্লাহ বলে নাই, গরম পানি ঢেলে দিয়েছে, এতে করে আমার সন্তান মারা গিয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম বেসিনে অথবা যে কোনো জায়গায় আপনি যদি গরম পানি ফেলেন তাহলে অবশ্যই আপনাকে উচ্চস্বরে বিসমিল্লাহ বলে গরম পানি ঢালতে হবে, নয়তোবা আপনার এই গরম পানি ঢালার কারণে কোনো জিনের ক্ষতি হয়ে যেতে পারে। আর যদি জিনের ক্ষতি হয়ে যায়, এই জিন আপনার পিছনে লেগে যাবে, আপনারও ক্ষতি করার চেয়ে আপ্রাণ চেষ্টা করবে। তাই আসুন আজকের এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই, যত্রতত্র আমরা গরম পানি ফেলবো না বা বেসিনেও গরম পানি ফেলবো না। যদি আমরা ফেলি, ফেলার পূর্বে অবশ্যই উচ্চ আওয়াজে বিসমিল্লাহ বলে তারপরে আমরা গরম পানি ফেলবো, এতে করে আমরা নিজেরাও নিরাপদ থাকবো, আমাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উপদেশমূলক সতর্কমূলক কথাগুলোকে মানার তৌফিক দান করুক। আমিন।